নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ভিডিওটি শুরু করার আগে একটি কাইন্ড রিকোয়েস্ট ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন জননী এগ্রিকালচার প্রাইভেট লিমিটেডে যারা আবেদন করেছিলেন তাদের জন্য লেটেস্ট নিউজ জুন মাসের দশ তারিখে পাবলিশ করেছে এক্সামিনেশন এবং সিলেবাস রিলেটেড তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি ডিবিএম বিবিএম এবং এফসিও তিনটি আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা ডেটে কিন্তু এক্সামিনেশন স্কেডিউল করা হয়েছে এবং টাইম কিন্তু অলরেডি বলে দিয়েছে সেক্ষেত্রে প্রথমে বলে আর কি ডিবিএমের জন্য পঁচিশ ছয় অর্থাৎ জুন মাসের পঁচিশ তারিখ বারোটার সময় এক্সামিনেশন হবে বিবিএমের জন্য সাতাশ তারিখ বারোটার সময় এবং এফসি এর জন্য কিন্তু মঙ্গলবার তিরিশ তারিখ বারোটার সময় এক্সামিনেশন হবে সিলেবাস কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউট করে দিয়েছে কী কীভাবে জেনারেল নলেজ পাঁচ নম্বর হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এগ্রিকালচার মোট ছটা সাবজেক্টে পাঁচ নম্বর করে থাকবে এবং টোটাল মার্কস কিন্তু হবে তিরিশ টোটাল টাইম থাকবে তিরিশ এই ক্ষেত্রে বলে দিয়েছে ইন্টারনেট পরিষেবা কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে অর্থাৎ যে যে পোস্টের জন্য আবেদন করেছিলেন অবশ্যই তারা কিন্তু সেই ফিক্সড ডেটে ফিক্সড টাইমে যেই করে হোক ইন্টারনেট যেই জায়গাতে ভালো রয়েছে সেখানে কিন্তু পৌঁছে যাবেন এক্সামিনেশন যাওয়ার আগে এক্ষেত্রে মোবাইল ফোন বা ডেস্কটপ থেকে লগ ইন করতে পারবেন পরীক্ষা চলাকালীন ফোন অথবা ডেস্কটপে পরীক্ষা ছাড়া অন্য কোনো কাজ করতে পারবেন না সেইভাবেই কিন্তু তাদের পুরো ইন্টারফেসটাকে তারা তৈরি করবে এবং যদি আপনারা কোনোভাবে নিজেদের ফোন বা ডেস্কটপে কোনোভাবে ম্যাল ফাংশনিং করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু এক্সামিনেশান যে ক্যান্সেল হয়ে যাবে সেই বিষয়টি কিন্তু তার উল্লেখ করেছে এবং যথাসময় যদি আপনারা এক্সামিনেশান না দিতে পারেন তাহলে কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় এই সমস্ত তথ্যগুলো কিন্তু উঠে এসেছে এই মুহূর্তের লেটেস্ট নিউজে তো দেখুন এরপরও যাদের কোনোরকমভাবে পার্সোনাল কোনো কোয়ারি রয়েছে আপনার অবশ্যই অফিসিয়াল ফোন নাম্বার রয়েছে তার অফিসিয়াল ফোন নাম্বারে কিন্তু গিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এক্ষেত্রে বলে রাখি কীভাবে আপনারা এই নোটিফিকেশানটি পেয়ে যাবেন প্রথমে এগ্রির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন যেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে যাতে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারেন এখানে থ্রি ডট লাইন পেয়ে যাবেন থ্রি ডট লাইনে ক্লিক করবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নোটিশ বলে একটু অপশান পেয়ে যাবেন নোটিশ পরে ক্লিক করবেন এবং সাথে সাথে কিন্তু আপনাদেরকে নোটিশ বোর্ডে রিডাইরেক্টেড করা হবে যেখানে এই মুহূর্তে লেটেস্ট আপডেটগুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে বিষয়ে আমি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হলো এবং ফ্রুটফুল হলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে